করোনা অতিমারির কারণে প্রায় আড়াই বছর পর অনুষ্ঠিত হল কেন্দ্রীয় চোদ্দ দলের বৈঠক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন শরিক দলের নেতারা এ সময় দলীয় জোটের শরিক দলগুলোর সাংগঠনিক শক্তি বাড়ানোর তাগিদ দেন জোটের প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী অপশক্তি মোকাবেলায় তৃণমূলকে আরও দৃঢ় করার কথাও বলেন তিনি শেখ হাসিনা বলেন দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন ও ভঙ্গুর দলে পরিণত হয়েছে অকারণেই তারা আবল তাবল বকছে একজন হচ্ছে এতিমের টাকাকে খেয়ে সাজাপ্রাপ্ত আর একজন তো মানে সেই দশ অস্ত্র মামলা একুশে গ্রেনেড হামলা সহ আরো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সেই যে পলাতক দু সাল থেকে আর তো খবর মানে ওখানে বসে বসে এখন আমি ডিজিটাল বাংলাদেশ করে দিচ্ছি সেই সুবিধাটা নিচ্ছে এটা ঠিক কিন্তু বিএনপির আসলে সামনে তো তেমন কেউ নেই তো তারা এটা সেটা উল্টোপাল্টা বলেই যাচ্ছে তো বলেই যাবে বাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন বিশ্ববাজারে দাম বাড়লে সে ব্যাপারে করার কিছুই থাকে না তবুও সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে আমরা টার্গেট করছি এক কোটি মানুষ তাদেরকে আমরা স্পেশাল কার্ড দিয়ে দেব যেটা তারা ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস আইটেম কিনতে পারি যেটা যে আটত্রিশ লক্ষকে আমরা টাকা দিই তারা তো থাকবেই তার বাইরেও আরও মানে ধরে আমরা এক কোটি লোকরা দেব। তাছাড়া পঞ্চাশ লক্ষ মানুষকে একটা কার্ড দেওয়া আছে সেটা থেকে তারা মাত্র দশ টাকায় চাল কিনতে পারে সে ব্যবস্থাটা করা আছে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার আগে থেকেই কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগটা যাতে আসে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা